একটা জাল ভোট করলে এটা কেন্দ্র বন্ধ হবে, পাঁচটা দশটা কেন্দ্র বন্ধ হোক অসুবিধা না, পুনরায় আমরা ভোট করবো ইনশাল্লাহ। প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো প্রকার সহিংসতা, কোনো প্রকার জাল ভোট, কোনো প্রকার পক্ষপাতিত্ব, কোনো প্রকার প্রভাব তারা করতে দিবে না। ভোলাবাসী, এই ভোলাবাসী যেন জীবনও না ভোলে যে এমন একটা নির্বাচন হয়েছিল, এবং এমন একটা নির্বাচন করব আমরা আপনাদের সকলের সহযোগিতায় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে, অনুসরণীয় হয়ে থাকবে, তারা যেন রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। আপনার তো সাংবাদিক হিসেবে আমি ঢোকার কথা বললাম, ওখানে ঢোকে আপনারা কী কী করতে পারবেন আমি একটু বলে দিই। আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন ভিতরে, বাট একটা কক্ষে দুইজনের বেশি যাবেন না। শুধুমাত্র গোপন কক্ষের আপনি ভিডিও করবেন না, গোপনীয়তা রক্ষা করতে পারেন, তাছাড়া যা খুশি ভিডিও করতে পারেন। তারপরে চলে এসে আরেকজনকে সুযোগ দেন আর কি। লাইভ করলে মনে করেন এইটা কেন্দ্র, মাঝখানে তা লাইভ করতে পারেন উইথ প্রিজাইডিং অফিসার, আর যদি কেউ ওখানে হাজির থাকে তাদের। বাট কক্ষের মধ্যে ভোট গ্রহণ চলাকালীন সময় কোনো লাইভ হবে না, কোনো ইন্টারভিউ হবে না, এটা একটু মনে রেখে আপনারা। ভোট গণনার সময় ক্যামেরা তাক করে রাখেন, ডাইনে করে কি বাইরে করে কোনো অসুবিধা নাই, আপনারা ভাগ করে যান। প্রত্যেকটা কেন্দ্রের যদি একটা মোবাইল যারা পাশধারী অথবা একটা ক্যামেরা থাকে, কোথায় যাবে গ্যাপটা কোথায় বলেন তো? সহিংসতা করার গ্যাপ আছে কোনো? গণনার সময় সাংবাদিক থাকতে পারবে? পারবে না, ভিডিও করতে পারবে, শুধু পারবে কেন? এরা ভালো দেখছে, বলে দিচ্ছি এগুলা কিন্তু। আর যেখানে করবে না, আপনাদের যে ঢাকার যে সাংবাদিকগুলো আছে বিটের, আমি তো সবাই তাদেরকে বলেন আমাকে এই কাজ করতেস না, আমি সঙ্গে সঙ্গে ফল ব্যাক করবো, কারণ ঢাকার সাংবাদিকদের আমি টেলিফোন করছি। পরিষ্কার দেখেন, আপনাদের যদি কেউ গায়ে হাত দেয় পানিশমেন্ট কিন্তু তাদের জন্য আমরা আইন করেছি, জানেন এটা? জানেন আপনার যদি ক্যামেরায় যদি হাত দেয়, ক্যামেরা যদি ভাঙার চেষ্টা করে তার কিন্তু পানিশমেন্ট 2-7 বছরের জেল। এই এত কিছু কখন করলাম, কীভাবে করলাম, এই পিরিয়ডে করেছি আমরা, কিসের জন্য করেছি? একটা স্বচ্ছ সুন্দর অবাধ সুস্থ উৎসবমুখ পরিবেশে ভোট করার জন্য করেছি। এবং এই পারমিশনটা কে দিয়েছে? আইন মন্ত্রণালয়, এই সরকারের আইন মন্ত্রণালয় আমাদের পারমিশন দিয়েছে, অনুমোদন দিয়েছে। উদ্দেশ্য তাহলে সকলের সৎ উদ্দেশ্য, তাহলে অসৎ উদ্দেশ্য কার? কেন এদের এত অভিযোগ, এটা করছে ওটা করছে কেন? এটা ঘুরের স্বর্গে, মিথ্যার স্বর্গে বাস করছে, কল্পনায় ভাসছে কিন্তু। আমি আমার আইন শৃঙ্খলা বা এসপি, র্যাব বা কোস্টগার্ড, আমরা সবাইকে আমি কিন্তু বলেছি যে কোনো প্রকার যদি মানে সন্ত্রাসী অ্যাক্টিভিটি হয় তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত। সে যেই হোক, যেই হোক, যদি কেউ যদি কোনো প্রকার প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাদেরকেও কিন্তু আইনের আওতায় নেওয়া প্রয়োজন বলেছি। এখন আপনারা বলেন আর কী করলে আমরা একটা অবাধ নির্বাচন দিতে পারবো, আর আমাদের তরফ থেকে আর কী করার আছে? একটা উপজেলা নির্বাচনের জন্য এই 16টা জেলার আমি সকল প্রার্থীদের সাথে কথা বলে বেড়াচ্ছি। কোন ইলেকশন কমিশন করেছে এটা? আপনি আমার চেহারা দেখে বুঝতে পারেন যে, আর ভিতরে যারা দেখছে তারাও দেখছে যে আমি কীভাবে কথা বলি, অনেক জোরে জোরে কথা বলছি, বাইরের থেকে শোনা গেছে কিন্তু, কারণ আমি জোর দিয়ে বলি বিকজ আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত করতে চাই সেই কারণে। এখন আপনার যাতে করে ভুই ভোর সাংবাদিক যারা আছেন, যারা যারা মৌসুমি সাংবাদিক, ইলেকশনকে কভার করার জন্য সাংবাদিক হয়, কোনো কোনো প্রার্থী বা কোনো কোনো মহলের প্ররোচিত বা প্ররোচনায় পড়ে তারা কাজ করার চেষ্টা করে, তাকে আমি সাংবাদিকের কার্ড আমরা দিব না।